এই মিডিয়াদেরকে বলি, মোবাইল থেকে মিডিয়া নাকি মোবাইল থেকে আমার ওয়াজের সঙ্গে গান লেখিয়ে ছেড়ে দিচ্ছে, গান দিয়ে ছেড়ে দিচ্ছে। বাপেরা, তোমরা জানো না আমি মানবাধিকার কমিশনের অর্থাৎ বিশ্ব মানবাধিকার পরিষদের ন্যাশনাল প্রেসিডেন্ট, সিবিআই সিআইডি আইবি সব শ্রেণীর লোকের সঙ্গে আমার ডাইরেক্ট ইনডাইরেক্ট যোগাযোগ। বাপ, কেন নিজের বিপদটাকে ডেকে আনছো? বাবা, খবরদার এরম করো না। তুমি, তোমার ফ্যামিলি আছে, তোমার বাম্মা আছে, তোমার স্ত্রী ছেলে মেয়ে আছে, তোমার জীবন আছে, সারা জীবন জেলের ঘানি কেন টানবে বাপ? খুব বিপদে পড়ে যাবে। তুমি আমার ওয়াজের সাথে গান দিয়ে দিচ্ছ? হাইরি মুসলমানের বাচ্চা, না বাবা, তোমরা উল্টো পাল্টা ভাবে ছেড়ো না, জানো, রেকর্ডিং করো, অসুবিধে নেই, তবে খুব সচেতন ভাবে ছাড়বে। আজকের এই মিডিয়া এইরকম করতে গিয়ে কত আলে মুলামা জেল জরিমানা খাটছে জানেন, ঠিক না বেটি? এজন্য বাবা সে বোঝাতে চাইছে একরকম, আর কেটে কুটে এদিক ওদিক করে দিলে অটোমেটিক মানুষের কানে গেলেই সে উল্টো পাল্টা ধারণা করবে। তবে বাবা, যদি আমি ইউটিউব ফেসবুকে যদি দেখি কোন রকম নোংরা জিনিস দিয়ে করেছো কিন্তু সমস্যা তৈরি হবে বাপ, তখন কিন্তু কেউ বাঁচাতে পারবে না তোমাকে, আমি বলে দিচ্ছি বাবা। তোমার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, বাম্মা আছে, কেন তুমি তোমার বাম্মাকে চোখের পানি ফেলাবে? এরম কাজ করো না বাপ, আমি বারে বারে বলছি বাপ। একটা মানুষ ডাঙা সাপ বোঝো, ডাঙা সাপ, ডাঙা সাপ কারোর কামড়ায় না, যাকে ধরে তার লাইফ নষ্ট করে দেয়, এটা মাথায় রেখো বাপ। ছাড়ো, ঠিক আছে, উল্টো পাল্টা জিনিস দিয়েছে না, আমার ওয়াজের সাথে আবার গান ছেড়ে দিচ্ছে, কি চিন্তা করতে পারে? আরে মুসলমানের বাচ্চা সে, হ্যাঁ বাপেরা, অনুরোধ করে বলি, খবরদার নয়। চলেন, এবার আসছি নবীজি, বাদ দেন, একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা আমার বাপেরা। এবার আসছি নবীজি, হালিমা, হালিমা নবীকে জিজ্ঞাসা করছেন, মা হালিমা নবীকে জিজ্ঞাসা করছে, বাবা মোহাম্মদ, তুমি আমার ডান দিকের স্থানটা পান করেছো, বাম দিকেরটা কোনোদিন পান করোনি কেন? মারাত্মক প্রশ্ন। তখন হালিমা বলছে, বলার পরে আমার নবী কি বলছেন জানেন? নবী তখন চুপ করেছিলেন, কিছুক্ষণ পরে নবী উত্তর দিচ্ছেন, মা আল্লাহ আপনার ডান দিকের স্থানটা আমার পান করিয়েছেন, তাই পান করেছি, বাম দিকেরটা পান করাননি তাই করিনি। বলছে, কেন বাবা? তখন নবীজি বলছেন, মা আপনার বাম দিকের স্তনটা পান করতো আপনার পেটের ছেলে আমার দুধ ভাই আব্দুল্লাহ, আর আমি আপনার ডান দিকেরটা পান করতাম। আমি যদি সাধারণ মানুষের মতো ডান দিক বাম দিক দুটোই পান করতাম তাহলে ভাইয়ের হক মারা হতাম, মোহাম্মদকে আল্লাহ কোনোদিন মায়ের পেট থেকে ভাইয়ের হক মারতে পাঠাইনি। জোরে বলো, এ উম্মতে মোহাম্মদি, তুমি তো একজন নবী ভক্ত বাবা, তোমার নবী তার ন্যায় বিচার ছিল, আর আমরা কি করি, বাপ মারা গেছে বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামেই রেকর্ড করনে বসে আছে, ঠিক না বেটি? আল্লাহর কোরআন বলছে, খবরদার ইতিমের মাল ভক্ষণ করবেন না, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা মুআলাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নার ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 নম্বর পারা, 17 নম্বর পিছা, 14 নম্বর লাইন, সূরা নাম সুনাইম নিসার 10 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন, যারা নাকি এতিমের মাল ভক্ষণ করে, গরিবের মাল যারা ভক্ষণ করে নাই, আত্মসাত করে নাই, এতিমের মাল যারা ভক্ষণ করে তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে, তাদের জন্য সাইরি নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। আল্লাহর নবী বলেন, মান আবা ইয়াতিমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আউজাবাল্লাহু লাহু জান্নাহ। নবী আমার বলেন, কোনো ব্যক্তি যদি কোনো ইতিমের মাথায় হাত বুলায়, কোনো ইতিমকে যদি পানি পান করায়, কোনো ইতিমকে যদি খাবার খাওয়ায়, কোনো ইতিমকে যদি আশ্রয় দেয়, আউজাবাল্লাহু লাহু জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাই বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে কথাগুলো বললাম, দুই একটা কথা আপনাদের বলবো। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন, সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে চলার চেষ্টা করবেন। বলে যাচ্ছি, একটা হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানের রক্ত রয়েছে, মুসলমানের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত রয়েছে। শুনে নিন, আপনাদের এলাকায় রক্তদান শিবির হয় তো, ব্লাড ডোনেশন ক্যাম্প রক্তদান শিবির যখন হয়,
রক্ত যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর? খবরদার নয়, রক্তের মধ্যে হিন্দু মুসলমান পার্থক্য থাকে না, রক্তের মধ্যে কালো ফর্সার পার্থক্য থাকে না, রক্তের মধ্যে নারী পুরুষের পার্থক্য থাকে না, রক্তের মধ্যে কিসের পার্থক্য হয় জানেন? গ্রুপ, গ্রুপ ব্লাডের চারটে গ্রুপ আছে, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটেই পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। কিসের মারামারি করেন? খবরদার নয়। মনে রাখবেন, হে খ্রিস্টান, তুমি গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে মুসলমান, যাকে তুমি মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে জীবনে মসজিদে পাবে না। কোথায় পাওয়া যাবে তাকে? চলুন, তিনি বলেই দিচ্ছেন, আমাকে খুঁজতে বেরোতে হবে না, আমার পাঠানো শেষ কিতাব কোরআনেই বলে দিয়েছি কোথায় আছি। ওয়ালা কদ খলাকনালি ইনসানা ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد। কোরআনের আয়াত 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন সূরা নাম, সূরা কফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য পার্থক্য শব্দ নেই, পৃথক শব্দ নেই। আল্লাহ বললেন, হে মানব জাতি, আমি আল্লাহ তোদেরই সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে আমি আল্লাহ জানি। বান্দা যেন কোনোদিন ভাববি না আমি আল্লাহ, অনেক দূরে কোনোদিন ভাববি না আমি আল্লাহ, তোর ঘাড়ের শিরার নিকটবর্তী, একবার অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। এই জন্য বলি, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক ও মানুষেতে সুরাসুর। যারা গীতা পড়েছেন বাবা বলি, গীতার একটা সারাংশ বলে যাচ্ছি, শুনে নিন। গীতার সারাংশ হলো কি জানেন? তুমি কাঁদছো, তুমি কাঁদছো, কি হয়েছে তোমার? কাঁদছো, কি হারিয়েছে? কাঁদছো, তুমি যা নিয়েছো পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো পৃথিবীতেই দিয়েছো। তোমার আজকের যেটা আছে গতকালকে অন্যের ছিল, তোমার আজকের আছে, আজ মারা যাবে তুমি, আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে। আমার কথাটা বুঝতে পারছেন? আমার ছোট হুজুর পীর কে রহমাতুল্লাহ এর কথা বলতেন, মনে পড়ছে আপনার? মরুপীরা জানে, কুদরতে আজমি তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, বেওফায় দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি কর তুমি খোদাকে শরণ, গোনাগে ডুবিয়া গেলি ওরে বেসরম, কেয়ামতের দিন তুই করিলি নিগমন, পানি পানি করে তুমি পড়ে কাঁপে কাঁপি, ওরে সানি তাড়াতাড়ি দেবে তালা চাবি, মালে কলম উত্তর জান যাবে লইয়া, মালে কলম উত্তর জান যাবে লইয়া, ঘরলা করে দাঙ্গা ভাগের লাগিয়া, তোর ধনে অন্য জনে উড়াইবে বাগার, তুমি হবে খোরাক মাটির উপকার। বাপেরা বাড়ি থেকে ভাববেন কথাগুলো। যাই হোক, আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন, একই আকাশের তলায় থাকি, একই সূর্যের আলো গায়ে লাগাই, একই চাঁদের প্রতিফলিত রশ্মিনাতে ব্যবহার করি, একই কলের পানি খাই, একই দোকানে বাজার খাই, কিসের মারামারি করেন? একই রাস্তায় চলি, খবরদার নয়। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, একে অপরের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখবেন। মনে রাখবেন, ছোট্ট একটা কথা আপনাদের বলি, আমার আপনার নবী অমুসলিমদের প্রতি যে ব্যবহার করেছেন কল্পনার বাইরে হয়ে যাবে আপনার শুনলে। আল্লাহর নবীর কাছে একটা ব্যক্তি আসছে, অমুসলিমদের ছেলে, অমুসলিমদের ছেলে আসতো নবীর হাদিস শুনতে, তা বেশ কয়েকদিন ছেলেটি আসেনি। নবীজি করেছেন কি জানেন? নবীজি তার বাড়ি গিয়েছেন, যেই গিয়েছে তার মা বলছে, বাবা আমার কপাল, আমার কপাল, আমার বাড়িতে আল আমিন এসেছে। আল্লাহর নবীর একটা নাম ছিল আল আমিন, মানে সত্যবাদী। আমার নবী জীবনে মিথ্যা কথা বলেননি, মনে রাখবেন। এজন্য এই টাইটেলটা আরবের লোকেরাই দিয়েছে। তো নবীকে বলতো, আল আমিন আমার বাড়ি এসেছে, আমার কপাল, বসো বাবা, বসো বসো। নবী বলেছিলেন, মা আজ বসবো না, আপনার ছেলে কোথায়? তা বলছে, আমার ছেলে কয়েকদিন জ্বরে ভুগছে, ওই ঘরটার ভিতরে আছে। নবীজি করেছিলেন কি, তার কাছে গিয়ে পাশে বসে বলেছিলেন, কয়েকদিন তুমি আমার কাছে যাচ্ছিলে,
একটা অন্তরের ভালোবাসা জন্মে গেছে, তাই তোমাকে দেখতে পাইনি, মনটা চাইলো তাই তোমার কাছে না বলেই চলে এলাম। কিছু মনে করো না, দেখছি তোমার খুব তো জ্বর, আমার আল্লাহ যদি চায় তোমার শরীর ভালো হয়ে যাবে, আজকে আসি তাহলে। বলে নবীজি ছেলেটির কাছ থেকে চলে এলো। কয়েকদিন পরে ছেলেটার শরীর ভালো হয়ে গেল, ছেলেটি নবীজির কাছে এসে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল।